পুরো ছাদটাকে ঝাঁটিয়ে ইটের সামনে এই জায়গাটা জড়ো করেছি। তো দেখা যাচ্ছে কয়েকটা সজনে ফুল পেয়েছি, কারণ পাশের বাড়িতে সজনে গাছ আছে এই যে। তো নিচে পড়ে প্লাস্টিকেও পড়েছিল, তারপরে সেখান থেকে ঝাঁটিয়ে বার করে ফেলেছি। সকালের ব্রেকফাস্ট হয়নি, কারণ এখনও কিছু রান্নাই হয়নি সকালের। তো এবার রান্না হবে, মানে রুটি হয়েছে, তো এবারে সবজিটা করে নিচ্ছি। সবজির জন্য আমি এখানে নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি, উচ্ছে কুচিয়ে নিয়েছি, ভিতরে শিম আছে, শিম মানে শিম কুচিয়ে নিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়ো রয়েছে, মিষ্টি কুমড়ো কুচিয়ে নিয়েছি। একটাই লঙ্কা নিয়েছি, টুকরো দুই টুকরো হয়ে গেছে, তো এটাকে ধুয়ে রান্না করব। এখানে কড়াই নিয়ে নিয়েছি, তো রান্না টান্নার পর আমি আবার ফিরে আসছি। আর এগুলো সব ভাজা হবে, ঠিক আছে, এগুলো সবগুলো ভাজা হবে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি আর গ্যাস ধরিয়ে দিয়েছি, এবারে সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আর এদিকে এই যে এগুলো আমি সবজিগুলোকে ধুয়ে নিয়েছি, এগুলোকে আমি ভাজা করব। এক হাত দিয়ে মোবাইলটাকে ধরতে খুবই কষ্ট হচ্ছে, তো একটু পরে, তো এগুলোকে এর মধ্যে দেওয়ার পর, কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে আমি ফিরে আসছি, ঠিক আছে। আর ভাজা হয়ে গেছে, ভাজা ভুজো যা ছিল করার ছিল হয়ে গেছে। আগে সবজির যে ব্যাগটা ছিল সেটাকে আমি ফ্রিজে রেখে আসতে পারিনি তখন, যেহেতু আমি মানে সবজি কাটতে বসে পড়েছিলাম, তো এবারে আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি, তারপরে আটকে দিলাম, এবারে খাওয়া দাওয়া হবে। তো এই যে রুটি সবজি সব বেড়ে নিয়েছি সকালে ব্রেকফাস্টের জন্য, আর এখানে দিদিকে বেড়ে দিয়েছি, এটা দিদিকে দেব। আর মা স্নান করতে গেছে, তো মা পরে খাবে। এই যে এনে রুটিটা খেয়ে নে, খাবারটা খেয়ে নে, লবণ বেশি টেশি হলে আবার বলিস। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে। এই যে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছে, দিদি এখন স্নান করতে যাবে। এখন প্রচণ্ডই মানে খাওয়া দাওয়ার পর, ও খাওয়া দাওয়ার পর স্নানে যাবে, তাই জন্য গরম জল বসিয়ে নিয়েছে হাঁড়িতে গ্যাসে। আর তো খাওয়াটার পর আমি আবার ফিরে আসছি, ঠিক আছে, তোমরা দেখতে থাকো, ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করো। হাই ফ্রেন্ডস, তো স্নান টান করে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আবার কথা বলবো বলে, আর ভাবছি যে খেয়ে নিই, ভেবেছি আমি একটু পরে খাবো, তো খিদে খিদে পাচ্ছে তাই এখনই খেয়ে নেবো। আর যখন আমি স্নান করতে গেছিলাম তখন মা আর দিদি খেয়ে নিয়েছে, আমি বলেছিলাম যে আমার জন্য অতক্ষণ অপেক্ষা করে লাভ নেই, তোমরা খেয়ে নেও আর আমি এসে খাবো। তো এখন আমার জন্য একটু বেড়ে রেখেছে, তো এখন আমি একটু খেয়ে নিই, ঠিক আছে। এই যে এখন আমি দুপুরে খেতে বসে পড়েছি, আর এই যে এই বাটিতে ভাজা পুরোটাই আমার না, আর এখানে একটু আলু সেদ্ধ রেখেছে আমার জন্য, আর এখানে ভাতটা বেড়ে দিয়েছে, ভাত গরম গরম ভাত আর আলু সেদ্ধ, আর যদি লাগে এক্সট্রা তো এখানে রয়েছে। আর এখানে রয়েছে নলেন গুড়ের মিষ্টি, এটা অ্যাকচুয়ালি এক সপ্তাহ হয়ে গেছে, এটা ফ্রিজে রয়েছে, খুবই ঠান্ডা, দেখতে পাচ্ছ জমাট হয়ে রয়েছে, তো খাওয়ার পর এটা খাবো। খাওয়া হয়নি মানে এনে রেখেছে, ফ্রিজে রয়েছে, ফ্রিজে ছিল, খাওয়াটা হয়নি। এই যে ভাতটা খাওয়াটার পর আমি আবার ফিরে আসছি, ঠিক আছে। আজকে বাড়িতে নিরামিষ হয়েছে, তো নিরামিষটাই খাবো। আমি দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর ভেবেছিলাম যে একটু শুয়ে রেস্ট নেব, কিন্তু কারেন্ট নেই, কারেন্ট নেই হচ্ছে এখন থেকে না, কারেন্ট নেই সকাল 11টার থেকে, আর এখন বাজে দুপুর 2:30। খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়েছে আজকে অন্য দিনের থেকে, সেটা আমি জানি, খাওয়া দাওয়া অন্য দিন 1:30টার মতো করিনি, তো আজকে দুপুর 2:30 বেজে গেছে। তো হিসাব করে দেখো 11টার থেকে 2:30 কতক্ষণ কারেন্ট নেই, তোমরাই হিসাব করে দেখো। কি বলবো মানে কেমন লাগে, এখনও গরমকাল আসেনি, তার আগেই কারেন্ট চলে যাওয়া শুরু হয়ে গেছে, মানে এখন বসন্তকাল, যাকে বলা হয় কুল পাকা, মানে কুল পাকছে, গাছে গাছে কচি কুল ছিল সেগুলো পাকছে, সজনে ফুল হচ্ছে, পলাশ ফুল হচ্ছে, তো কি বলবো, এটা বসন্তকাল, আর এখন মানে গরমকাল আসার আগেই কারেন্টটা মানে কারেন্ট চলে যাওয়া স্টার্ট হয়ে গেছে। তো যাই দেখি একটু বিছানায় উঠে যাই, একটু খেয়ে উঠেছি তো একটু রেস্ট না নিলে ভালো লাগে না। হ্যাঁ বালিশ নিয়ে আসছি, দাঁড়া, তো একটু রেস্ট না নিলে ভালো লাগে না, তো একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, ঠিক আছে। দেখি ততক্ষণে যদি কারেন্ট আসে তো ভালো, আর যদি কারেন্ট না আসে তাহলে বিকেল 5:00-6:00 সময়ও দেখবে সুইচ বোর্ড দেবো, লাইন দেবো, কিন্তু কারেন্ট নেই, ঘর অন্ধকার থাকবে। তোমরা দেখতে থাকো, এনজয় করো।
ভুট্টা পোড়া যেটাকে বলা হয় ভুট্টা পোড়া, তো এই যে পাতিলেবুর রস দিয়ে বিট লবণ বা সাদা লবণ দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমাদের যাদের ভালো লাগে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ভুট্টাটা হচ্ছে যে 3-4 দিন হয়ে গেছে এটা ফ্রিজে রেখেছিলাম, কারণ নাহলে পচে যেত। তো এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, মানে যেটাকে বলা হয় পোড়া। তো এই যে মা পাতিলেবু নিয়ে নিচ্ছে, কেটে নেবে, তারপরে এর উপর ছিটিয়ে দেবে। খেতে খুবই ভালো লাগে এই জিনিসটা। তো তোমাদের যাদের ভালো লাগে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে যাদের ভুট্টা পোড়া খেতে ভালো লাগে। এটা আমি তোমাদেরকে আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে ভুট্টা এনেছে, তো কচি কচি, তো কী করবো, ঘরে পাতিলেবু ছিল না তো বানানো হয়নি। তাই বাবাকে বলেছিলাম যে বাবা পাতিলেবু নিয়ে আসবা, বাবা একটু আগে বাজারে গেছিলো সেখান থেকে নিয়ে এসছে। বাজার থেকে পাতিলেবু এনেছে, তাই এখন খাওয়া হচ্ছে, নাহলে 3-4 দিন থাকতো না ঘরে। দেখি লবণ আর লেবু দিয়ে মা এটা মাখিয়ে দিচ্ছে, পোড়া পোড়া হয়েছে বেশ ভালোই, আশা করি খেতেও ভালো লাগবে। এখন বাজে ঘড়িতে 6:30। টিভি চলছে সন্ধ্যেতে, মানে টিভিতে নিউজ দেখছে, সন্ধ্যে হয়ে গেছে। তাই এই যে মা এটা খুব গরম, সাবধানে খাও। খাবো তো, পাতিলেবুটাবু দিয়ে ছাড়িয়ে এই করে এনেছে, পাতিলেবু লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এসছে, একটু খাই। আরও 2টো পাতিলেবু রয়েছে, এগুলো পরে ভাত দিয়ে খাওয়া যাবে। আমি একটু ভেঙে খেয়েওছি, খেতে বেশ ভালোই লাগলো, টকটক লবণ লবণ। তবে কি দানাগুলো যদি একটু মানে পপকর্ন যেরকম হয় তো একটু শক্ত শক্ত হতো। হ্যাঁ, তো এটা তো খুবই কচি, তাও ভালো লাগছে, মন্দ লাগছে না, খেতে বেশ ভালোই লাগছে। এই জিনিসটাই আমার ভালো লাগে খেতে, যদি একটু শক্ত শক্ত হতো তাহলে আরও ভালো লাগতো। এই যে লেবুটা ছাড়িয়েছিল তাই সেটা, মা একটু খাও, এই দিয়ে আয় খাবি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে কারেন্ট চলে এসছে, 6:30 বাজে, মা এখনও খায়নি, দিদি খেয়েছে। তো এবারে আমি একটু ট্রাই করে দেখি, ডান্টিটা ভেঙে গেছে বলে অসুবিধা হচ্ছে। মন্দ নয়, ভালোই, একটু শক্ত হলে আরো ভালো লাগতো। দিদিকে দিয়ে দিই, অন্য সাইড দিয়ে খাস। ওই ঘরে আরেকটা আছে, ওটা এখনো ছাড়ানোই হয়নি। এই যে তো এই যে, তো সন্ধ্যেতে ভুট্টা পোড়া খাওয়ার পরে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি আপেল আর কলা। আপেলটা আমি অ্যাকচুয়ালি ফ্রিজে গেছিলাম সবজি কী কী রান্না হবে সেই জন্য, রাতের রান্নার জন্য। তো দেখি যে আপেল রয়েছে, আপেলটার কথা আমরা ভুলেই গেছিলাম, ফ্রিজে ছিল তো 2 দিন আগে এনেছিল, ফ্রিজে ছিল, তো অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা রয়েছে। আর দিদিকে একটু দিয়েছি, খেয়েছে, আর মাকে একটু দিয়ে দেখি খায় নাকি। আর কলাটা রয়েছে, তো এবারে খাই। রাতে রুটি হবে তাই মা এখানে রান্নাঘরে বসে আটা মাখছে, এই যে আটা, আর তরকারি যা আছে তাই হয়তো হবে, ভাজা ভুজো দিয়ে চলবে বা কিছু বানিয়ে নিতে হবে, আজকে নিরামিষ। তো এখন রাতে ডিনার করতে বসবো, তাই মা কড়াইয়ে পাঁপড় ভাজছে, এই যে কয়েকটা ভেজে তুলেও নিয়েছে, আরও কয়েকটা ভাজছে,
এই যে এখানে পাঁপড় রেখে দিয়েছে কুচি কুচি করে, এই কুচি কুচি করে কেটে সেটাও ভালো লাগে, আবার গোটাটাও খেতে ভালো লাগে। আমার সব রকমেরটাই পাঁপড় ভাজা ভালো লাগে। ওই যে ভাজছে, ডাল দিয়ে পাঁপড় ভাজা বা ডাল দিয়ে চিপস খুব ভালো লাগে খেতে। আজকে তো নিরামিষ, তাই করছি, নাহলে ডিম আছে ঘরে, ডিমের ঝোল করতো। আমরা রাতে ডিনার করতে বসে পড়েছি, আর এই যে মা বাবাকে ভাত বেড়ে দিচ্ছে, ভাত আছে, রুটিও আছে, ডালও আছে, পাঁপড় ভাজা আছে, আর আছে হচ্ছে যে আলু সেদ্ধ আছে, উচ্ছে আলু ভাজাও আছে। এই যে বাবা নিয়ে চলে আসছে, বাবা জলে বোতল আছে তো? আর এই যে মা এবারে আমাদের থালায় ভাত বেড়ে দেবে, রুটিও আছে, এখানে রুটি আছে, আমি দেখাচ্ছি যে রুটিটা সন্ধ্যেবেলায় করেছিল, রুটিও আছে। মার আলু সিদ্ধ মাখাটা দেখে জাস্ট জিভে জল চলে এলো, আর এটা হচ্ছে ফুচকার মতো আলু সিদ্ধ মাখাটা। হ্যাঁ মা, এতে কী কী দিয়েছো? পাঁপড় দিয়েছি, চানাচুর দিয়েছি, লেবুর রস দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, পুরো ফুচকার দিয়েছো? হ্যাঁ, ফুচকার আলুর মতো গন্ধ বেরিয়েছে। আর এই যে পাঁপড়, আর এই যে পাঁপড়, পাঁপড় দিয়ে, ডাল দিয়ে, পাতিলেবু দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, উচ্ছে আলু ভাজাটাও আছে। তো যেটা বলছিলাম, পাঁপড় দিয়ে, ডাল দিয়ে, পাতিলেবু দিয়ে বেশ ভালো লাগে খেতে। এই যে আলু সেদ্ধ, ভাত দিয়ে খাবি না দেব? দাও খাই, খাই তো গপ গপ করে চা। এই যে দিদির একটু জ্বর আছে। আমি রাতে ডিনার করে চলে এসেছি, আর ডিনারে কী কী ছিল সেটা তো তোমরা দেখেইছো। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করে সেটা জানাবে যে ভালো লাগলো, আর মন্দ লাগলে সেটাও জানাবে, ভালো লাগলে সেটাও জানাবে, মন্দ লাগলে সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর বন্ধুদের সঙ্গে আমার এই ভিডিওটা মানে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে তারাও দেখতে পারে, ঠিক আছে? আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ততক্ষণ তোমরা সবাই বেশ ভালো থেকো, সুস্থ থাকো, আমিও বেশ ভালো থাকবো। আর এখন বাজে ঘড়িতে রাত 10:20, তো গুড নাইট ফ্রেন্ডস, বাই বাই, সুইট ড্রিমস, লাভ ইউ অল, বাই বাই। তোমাদের সঙ্গে আমার আবার দেখাচ্ছে নেক্সট মর্নিং, নেক্সট নতুন ভিডিও নিয়ে।